শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করা যায়। আর টিউটোরিয়াল শুরু করার আগে আমি বলবো যে আমি এইচটিএমএল পার্ট ওয়ানে আপনাদেরকে একটা টেমপ্লেট দেখাচ্ছিলাম, সেই টেমপ্লেটটা হলো এটা। তো এই টেমপ্লেটেই আমরা একটা ড্রপ ডাউন মেনু তৈরি করব। ড্রপ ডাউন মেনু তৈরি করে দেখব যে আর এই মেনুটাকে আরো সুন্দর করার জন্য চেষ্টা করব। তো চলুন ঘুরে দেখা যাক কিভাবে তৈরি করা যায়। আপনারা যদি প্রথম টিউটোরিয়ালটি না দেখেন তাহলে দয়া করে প্রথম টিউটোরিয়ালটি দেখবেন যে কিভাবে এইচটিএমএল টেমপ্লেট তৈরি করা হয়। আমি প্রথম টিউটোরিয়াল দেখিয়েছি, আর এই টিউটোরিয়ালে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করা যায়। আর আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব যে আমি কোনো প্রফেশনাল বা ট্রেনিং ইনস্টিটিউট থেকে শিখিনি, আমি আপনাদের মতোই টিউটোরিয়াল দেখে শিখেছি। সো আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। চলুন কাজে নামা যাক। আমরা গত পর্বে মেনু তৈরি করছিলাম, সেই মেনুটার স্ট্রাকচার আমার মনে হয় ভালো লাগতেছে না, একটু একটু চেঞ্জ করা দরকার। মেনুটা মনে হয় আর একটু বাড়ানো দরকার। আচ্ছা, এখানে পেডিং দিব না, আমরা একটু পেডিং দিব এইটাতে। অনেক প্রবলেম হলে পেডিং 10 25, ফাঁকা ফাঁকা না হলে ভালো লাগতেছে না বিষয়টা। হ্যাঁ, এইটা ফেডিং দিব এবং পূর্বে ফেডিংটা অফ করে দেব, থাকলেও সমস্যা নাই, দেখা থাক। আচ্ছা, এটাতে এখানে ফেডিং দিব। ফেডিং আমাদের সিএসএল লাইন কত হচ্ছে, 13 নম্বর সিএসএল লাইন। আমি শুধু আগে সিএসএলটা একটু কাস্টমাইজ করতেছি, এছাড়া কিছু না। আপনারা, আমি আবার বলবো, যদি আপনারা না দেখে থাকেন তাহলে দয়া করে পূর্বে ভিডিওটি দেখবেন, নাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। এটা হচ্ছে মেনু, পূর্বে ভিডিওটি না দেখা পর্যন্ত আপনারা কিছু বুঝতে পারবেন না কিভাবে কাজ করছি। ড্রপ ডাউন মেনু তৈরির পূর্বে আমরা এখানে লিখি যে এসি চেষ্টা করলে লিখবো ড্রপ ডাউনের জন্য মেনু। আচ্ছা, এখন ড্রপ ডাউন, এখানে ড্রপ ডাউন সিএসএস লিখব। তার আগে এখানে ড্রপ ডাউন আমাদের মেনু তৈরি করতে হবে। ধরুন ড্রপ ডাউন মেনু তৈরি করতে গেলে আপনাকে ইউএল এর মধ্যে, ইউএল এলআই এর মধ্যে আবার ইউএল এলআই নিতে হবে। ধরুন আমি ব্লগে এই ব্লগটাতেই নেব, তাহলে ইউএল প্রথম কী করতে হবে, ইউএল নিতে হবে, তারপর এলআই, তারপর আমাদের অ্যাঙ্কর ট্যাগ। যদি আমি হয় হয়ে গেছে, এখানে আমরা লিঙ্ক দেবো, এখানে লিখে দেন ড্রপ ডাউন, প্রতিটা মেনুর নামে থাকলো, তিনটে মেনু লিখলাম, এতে যথেষ্ট। আর আমরা এখন স্ট্রেটাসটি লিখবো কীভাবে, মেন মেনু প্রথমে লিখবো, মেন মেনু মেন মেনু, তারপর কি আছে, ইউএল আছে, মেন মেনু ইউএল দিলাম, তারপর কি আছে, এলআই আছে, এলআইও দিলাম, তারপর কি আছে, আবার ইউএল, তারপর কি আছে, আবার ইউএল দিলাম। আচ্ছা, তাহলে ইউএল, তারপর কি আছে, এলআই আছে, তারপর আছে ইউএল এলআই এ আছে,
আচ্ছা, হোভার কালার কিছু দেওয়া যায় এখানে। সৌন্দর্যটা হচ্ছে আপনার নিজের কাছে, আপনার কেমন করবে সেটা আপনার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমাদের কমান্ডগুলো লিখে নিলাম। দ্যাট মিন্স প্রথমে হলো ইউএল মেনু, ইউএল এলাই, তারপর আবার ইউএল, তারপর এলাই এ, এই হলো ট্যাগ। তো এখন আমাদের একটা কাজ করতে হবে, সেই কাজটা হইলো এখানকার যে ইউএল আছে, আমরা যদি এখন একটু ব্রাউজ, সরি এটা দেখি, ব্রাউজ করে দেখি, তাহলে কিন্তু এখানে একটা দেখো মেনু এসে গেছে যা আমরা দেখতে পাচ্ছি না। এখানে হয়তো লেখার কালো হয়েছে, না হলো কোনো কাজের কারণে দেখা যাচ্ছে না লেখা কালো। এখন আমরা স্টাইল শীট দিয়ে ঠিক করতে হবে। আচ্ছা, যাই হোক, প্রথমে প্রথমে আমাদের কী করতে হবে, এই যে মেনু ইভেলটাকে এটাকে পজিশন দিতে হবে। পজিশন লেখে কী করতে হবে, রিলেটিভ বানাইতে হবে, মানে একে এর সাথে সম্পর্ক করতে হবে। আর যাই হোক, এইখানে এই মেনুটা কোথায় আছে, এই মেনুটাতে এটা কি কি করতে হবে, স্টপ করে দেবো। এটা কি করবো, স্টপ করে দেবো। তাহলে কি দিয়ে স্টপ করবো, এটাকে স্টপ করতে হবে আপনাকে ডিসপ্লে নান করে দিতে হবে। আচ্ছা, আমরা ডিসপ্লে নান করলাম, তাহলে এটা আর দেখা যাবে না, আমরা রিফ্রেশ দিই দেখা যাচ্ছে না আর। কিন্তু এটাকে আবার অন করতে হবে। অন কেমন করতে হবে, এটাকে আমরা আমরা চাচ্ছি যে আমরা যখন কার্সারটা এই ব্লগের উপর নিয়ে যাব তখন মেনুটা দেখাবে। তাহলে এটা দেখানোর জন্য আমাদের করতে হবে কি করতে হবে, দেখেন এটাকে দেখার জন্য আমাদের করতে হবে, এখানে দিতে হবে হোভার, হোভার দিয়ে এই একটা চিহ্ন দিতে হবে। এইটা দিলেও হয় না দিলেও হয় সমস্যা নাই। তারপর লিখতে হবে এখানে ডিসপ্লে ব্লক, মানে ডিসপ্লে দেখা যাবে তখন সেই সময়টা। এই যে আমি আমার কার্সারটা নিয়ে যাচ্ছি, কাজ করতেছে, দেখা যাচ্ছে আসতেছে, যদিও এটা ঠিক করা নাই কিন্তু কাজ করতেছে, তার মানে আমি কাজটা ওখানে এলে হচ্ছে। আচ্ছা, আমাদের কাজটা এখানে পর্যন্ত হয়েছে, এখন এটাকে ঠিক করতে হবে। ঠিক করার জন্য এখানে একটু দেখেন, এই যে যে আটাত আছে ইউএল এলআই, এটা তো আছে স্টাইল নন দিলাম, প্লট, প্লটটাকে করতে হবে নন, আর ডিসপ্লে লিস্ট আইটেম। আচ্ছা, এখানে আসতেছে না, এটাকে আগে মনে হয় ঠিক করতে হবে, তাছাড়া হবে না, কালারটা দেখা যাচ্ছে না, এবার তো দেখা যাওয়ার কথা, কালার আসতেছে না। এখানে কোথাও সমস্যা আছে, সেই সমস্যাটা বাইরে আছে এখানে জেড ইনডেক্স। কাজ করতেছে না, পজিশন অ্যাবসোলিউট, লিস্টটা ঠিক হয়েছে কিন্তু এখন আপনার হলো দেখা যাচ্ছে না, তার মানে কোথাখানে সমস্যা আছে
ডিসপ্লে ব্লক সবই ঠিক আছে, আসতেছে না কেন আসতেছে না একটু চিন্তা করে দেখি, কোথাও তো ভুল আছে। এদিকে যাচ্ছে, এখন ঠিক আছে, কিন্তু ড্রপ ডাউন দেখাচ্ছে না কেন। ও কথা ভুল গেছি, আচ্ছা দেখি কথা ভুল গেছে নাকি। এখানে কোডিং এ ইউএল এলআই এ না, ঠিক আছে আচ্ছা, পজিশন এটাকে করতে হবে অ্যাবসোলিউট। আচ্ছা প্লট এটা করতে হবে নন লিজ স্টাইল, স্টাইল নন করে দিতে হবে, নান করে দিতে হবে। এখানে ডিসপ্লে ব্লক করে দিতে হবে, দিলাম কোথাও একটা সমস্যা আছে। এখানে ইডেন করে দিই অথবা ক্লিয়ার বোথ, তা আসতেছে না এখানে। ওভারফ্লো হিডেনের জন্য একটা সমস্যা আছে, যেটা ওভারফ্লো হিডেন হয়েছে এই জন্য সমস্যাটা করতেছে। আচ্ছা এটা করুক, এই যে এটা ঠিক করতে হবে এখন। এটা আছে 11 নম্বর লাইনে, যাই হোক কোনো একটা কারণে এটা আসতেছে না, আসতেছিল না, ঠিক হয়ে গেছে। আচ্ছা এদিকে একটা এদিকে দেখি, দেখা যাচ্ছে একটা একটু বর্ডার দেখা যাচ্ছে, বর্ডার লেফট 0 করে দিই তাহলে বর্ডার আসবে না। আচ্ছা পেডিং 0 করে দিই, কিন্তু আমাদের তো এটা আরো এইদিকে যাওয়া দরকার, এটা যাচ্ছে না। আচ্ছা তার আগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, তাছাড়া হচ্ছে না। দশ দিলে হয়, কত সমস্যা আছে এখানে, ইউএল এর মধ্যে কোনো সমস্যা হয়েছে। আচ্ছা পেডিং এটা তো 0 দিতে হবে আগে, তাও হচ্ছে না। এইটাতে দেওয়া আছে, কোথাও একটা সমস্যা ঘাটতি পড়ছে যার কারণে এটা হয়েছে। আচ্ছা হোক সমস্যা নাই, এটা ঠিক করা যাবে, আস্তে আস্তে চেক করতে হবে। এটা আগের একটু সমস্যা ছিল বোঝা যাচ্ছে, আমার সমস্যা যদি হয় তাহলে আপনাদের বেশি লাভ, কারণ আপনারা আমার সমস্যা হলে আপনারা বুঝতে পারবেন বেশি, শিখতে পারবেন বেশি। এখানে এখানে একটা সমস্যা আছে, দাঁড়ান বড় লেফট 1 পিক্সেল, এখানে প্রথম মেনুতে একটা সমস্যা আছে, সেই সমস্যা ধরতে পারছি এটা আগে ঠিক করে। ফার্স্ট চাইল্ড
result moral zero. সমস্যাটা গেল, যাই হোক। এই সমস্যাটা এইদিকে আসছে, তো ঠিক করতে হবে। তো আচ্ছা, এটা সমস্যা আছে। লিফট দিতে হবে, পেরিং 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল আচ্ছা, এখানে যাচ্ছে না। আচ্ছা, এটার আগে এটা তোমার একটা ব্যাকগ্রাউন্ড তো দরকার, ব্যাকগ্রাউন্ড খোলা তো। ব্যাকগ্রাউন্ড এটা, ব্যাকগ্রাউন্ড তো এখানে দিলে মানাবে না, আমাকে আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। দ্যাট মিন্স এই ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে। হ্যাঁ, দুটো ব্যাকগ্রাউন্ড যাতে একই হয়। আচ্ছা, দিলাম। দেখুন, হচ্ছে এটাকে এদিকে টানিয়ে নিয়ে যেতে হবে। এটুকুই আগে কপি করে নিই। কপি করে নিয়ে আমাদের ড্রপ ডাউন কোথায় মেনু, এটা এটাতে পেস্ট করে দিই। ঠিক আছে, এখানে কোথাও তো সমস্যা আছেই, যার কারণে এটা এদিকে যাচ্ছে না, কিন্তু এটা আমাদেরকে নিয়ে যাইতে হবে। এটা এখানে ধোয়া যাবে না। এখানে কোথাওটা গোলমাল করে ফেলাইছে, এই যে গোলমালটা আছে এখানে 10 দেওয়ার কারণে। আচ্ছা, 19। গত পর্বে কিছু কিছু ভুল ছিল, ওইগুলাকে সংশোধন করতে হবে আগে, তাছাড়া এটা ঠিক হবে না। আচ্ছা, মেনুটা উপরে উঠছে, উঠুক, সমস্যা নেই। আমাদের যখন এখানে পেডিং পাবে, পেডিং তো সব ঠিক আসবে। সব ঠিক আসবে, 10 দিলাম, ঠিক হয়ে গেছে। দেখছেন, এক কথা আপনাদের মাথায় রাখবেন, কোথাও একটু ভুলের জন্য সব উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এটা আপনারা কখনো ভুলে যাবেন না, একটু অল্প একটু সামান্য ভুলের জন্য অনেক কিছুই হতে পারে এখানে। আর মাথায় রাখবেন, যত ভুল হবে তত শিখতে পারবেন বেশি, ভুল মানে শিক্ষা পাওয়া বেশি।
এটাতে সৌন্দর্য যখন করতে হবে তো 35 না দিলে ভালো দেখাচ্ছে না, মিনিমাম 35। 25 নম্বর লাইন, 25 আমাদের ডটরুম কিন্তু হয়ে গেছে অলরেডি। অলরেডি হয়ে গেছে,